हेलो स्टूडेंट, वेलकम टू वॉइस एडुकेशन। आज के আমরা অনুপাত ও সহঅনুপাতের শেষ পাঠটা নিয়ে আলোচনা করব। দেখো 51 নম্বর অঙ্কটা দেখো, 86700 টাকা এ বি সি এর মধ্যে এমন ভাবে ভাগ করা হলো যাতে এ 1 টাকা পেলে বি পায় 90 পয়সা এবং বি 1 টাকা পেলে সি পায় 110 পয়সা। এ এর অর্থের পরিমাণ কত টাকা? তাহলে আমাদের প্রথম কাজ হবে এ বি सी ये तीन जन आछे, ये तीन जनेर अनुपात बेर करा। ताहले बोले छे प्रथम कंडिशन बोले छे ए जदि 100 पैसा पाए बी पाबे 90 पैसा, आबार ए जदि 100 पैसा पाए, 100 पैसा माने 1 टाका, ताहले सी पाबे 110 पैसा। देखो एखान थेके ए शून्य ए शून्य केटे दिलाम, एखान थेके ए शून्य ए शून्य केटे दिलाम, ताहले एटा कत 9, ए 9 छिलो एखाने 9 करे दाओ, एटा 10 छिलो एटा 10 करे दाओ। ताहले आमि कि करब, दस दस एकश गुण कर दाओ, नस नब्बे नगारो निरानब्बे। एबारे जे बी एर अर्थर परिमाण कत, ताहले बी एर अनुपात कत नब्बे, ताहले बी नब्बे बाय ए जोग करो, ताहले एकश निरानब्बे नब्बे, ताहले दुशो ऊननब्बे कत टाकार मध्य पाबे, छियाशी हजार सातशो। ताहले तीन दिए काटो, एक दे काटो, एकदम तीन दे कटे जाए, तीन सौ, तीन त्रिश न तीन नम सताश, सताश एर पर तीन टा शून्य हो गेलो, तीन नम सताश तार पर शून्य वाला रेखे दिबा, सताश हजार। आंसर बी। नेक्स्ट देखो, दस बचर आगे राम और रहीमेर बयसेर अनुपात छिलो 1:3 एवं पाँच बचर पर तादेर बयसे पाँच बचर पर हबे 2:3, তাদের বর্তমান বয়সের পার্থক্য কত? একদিকে রাম, একদিকে রহিম। রামের যখন 10 বছর আগের অনুপাত হচ্ছে 1:3, আর 5 বছর পরে তাদের অনুপাত 2:3, তাহলে এদের অরিজিনালি গ্যাপ কত হলো? এটা 10 বছর পরে ছিল, আবার 10 বছর আগে যে বর্তমান বয়সের, তাহলে এদের যে অনুপাতের গ্যাপ হলো 15 বছর, কারণ বর্তমান থেকে 10 বছর আগে এবং বর্তমান থেকে 10 বছর পরে, তাহলে গ্যাপ কতটা হলো? টোটাল মিডিলে গ্যাপ হচ্ছে 15 বছর। তাহলে আমরা কি করব, এবার কোণাকোণি করো, 3 × 3 তিন দুগুণী 6, এদের মধ্যে পার্থক্য কত? তাহলে 1 ইউনিট, এদের মধ্যে পার্থক্য কত? 3 ইউনিট। তাহলে কি করবা, এই 3/1, এই 3/1 ইউনিটের জন্য বয়সের পার্থক্য তো 15 বছর, তাহলে 1 ইউনিটের জন্য কত বছর হবে? 15 গুণিত এটা উপরে চলে যাবে 1/3, তাহলে 3 × 3 = 15, তাহলে 1 ইউনিটের জন্য বয়সের পার্থক্য কত পেলাম? 5 বছর, 5 বছর পেলাম। 1 ইউনিটের জন্য বয়সের পার্থক্য পেলাম 5 বছর, তাহলে যে তাদের বর্তমান বয়স কত হবে? তাহলে আমি যদি বলি বর্তমান বয়স কত হবে, তাহলে 10 বছর আগে কত ছিল? 10 বছর আগে ছিল 5 × 3 = 15, তাহলে এখন কত হলো? এর সাথে 10 যোগ করো, এর সাথে 10 যোগ করতে হবে, তাহলে এখন কত দাঁড়ালো? 15 বছর আর 25 বছর বর্তমানে দাঁড়ালো। বুঝা গেল, এটা 10 বছর আগে ছিল 1:3, 1 মানে 5, 3 মানে 15, 3 × 15, তাহলে এটা কত হলো? তাহলে কাটাকাটা 3 × 15, 5 × 5 = 25, দাঁড়ালো 3:5। আনসার বি। নেক্সট দেখো, দুই ব্যক্তির বর্তমান বয়সের অনুপাত 5:7, এ একটা ব্যক্তি ছিল, বি একটা ব্যক্তি ছিল, এদের বর্তমান বয়সের অনুপাত হচ্ছে 5:7। এবার বলছে 16 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 3:5, 3:5, এদের বয়সের গ্যাপটা কত ছিল? 16 বছর, বুঝতে পেরেছ? তাহলে এবার কি সেম নিয়ম, 5 × 5 = 25, 3 × 7 = 21, এদের গ্যাপ কত? 4 ইউনিট, এদের গ্যাপ কত? 2 ইউনিট, তাহলে এটা উপরে রাখবা, 4/2 ইউনিটের গ্যাপ, গ্যাপে 2 ইউনিটের জন্য
বয়সের পার্থক্য তো 16 বছর, তাহলে এক ইউনিটের জন্য বয়সের পার্থক্য তো 16/2টা উপরে যাবে, 4টা নিচে নামবে, তাহলে 4 4 16, তাহলে 4 2 8, 8 বছর এদের গ্যাপ। এক ইউনিটের জন্য বয়সের পার্থক্য তো 8 বছর, তাহলে এবার বলেছে তাদের বর্তমান বয়সের অনুপাতে, বর্তমানে অনুপাত দেওয়া আছে 5 আর 7, তাহলে 5 8 40, আর 7 মানে 1 ইউনিট সমান 8, তাহলে 5 ইউনিট সমান 5 8 40, 7 ইউনিট সমান 7 8 56, বুঝা গেল? তাহলে 40 আর 56, অ্যান্সার সি। নেক্সট দেখো, 4500 টাকাকে এ বি সি এর মধ্যে 2:3:4 অনুপাতে ভাগ করা হলে সি কত টাকা পাবে? তাহলে ওদের অনুপাতটা কত? 2 3 4। এবার কি বলেছে, যার বের করতে বলে সেটা উপরে রাখবে, তাহলে সি এর বের করতে বলেছে, তাহলে 4 উপরে রাখলাম, নিচে এদের যোগফল করো, 3 আর 2 5 আর 4 9, কত টাকার মধ্যে পাবে? 4500। 9 কে 9 5 9 45, তাহলে 4 5 6 20, দুটা শুনে রেখে দাও, তাহলে 2000 টাকা, অ্যান্সার সি। নেক্সট দেখো, এ বি এর দ্বিগুণ টাকা পায় এবং বি সি এর 1/3 অংশ টাকা পায়, 3000 টাকার মধ্যে এ কত টাকা পাবে? আমার কন্ডিশন বলেছে এ সমান বি এর দ্বিগুণ, তাহলে বি এর দ্বিগুণ হলো, তাহলে এ বাই বি সমান কত হবে? 2/1। আবার বলেছে কি, বি সি এর 1/3, তাহলে বি বাই সি সমান কত হবে? 1/3। এবার আমার অনুপাতটা বের করতে হবে, এ অনুপাত বি অনুপাত সি, এ এর ভ্যালু কত? 2। দেখো বি বি এর ভ্যালু 1 এখানে আছে, বি এর ভ্যালু 1 এখানেও আছে, সেহেতু আর গুণ টুন করতে হবে না, তাহলে 2 এর অনুপাত কত? 2, বি এর অনুপাত 1, সি এর অনুপাত 3। এবার বলছে এ কত টাকা পাবে, মোট টাকা টাকা তো 3000 টাকা, তাহলে এ কত পাবে? তাহলে এর ভাগটা কত? 2/, তাহলে যোগ করো, 3 3 6, গণিত 3000, 6 কে 6 5 6 30, 5 2 10, তাহলে কত হবে? 1000 টাকা, অ্যান্সার এ। বুঝতে পেরেছো? নেক্সট, একটি বিদ্যালয়ে ছাত্রীদের 10% ছাত্রদের 1/20 অংশের সমান, ছাত্র ছাত্রীদের সংখ্যার অনুপাত কত? আমার ছাত্রী ধরলাম এ, ছাত্র ধরলাম বি, বি সংখ্যক আছে, তাহলে এ এর 20% 10% 10/100 সমান বি এর 1/20 অংশ, তাহলে এ 10 থেকে 10 10 দুগুনি, তাহলে এ শূন্য শূন্য কেটে দিলাম, তাহলে 1/10, তাহলে এ বাই বি সমান কি হবে? এই 10টা উপরে যাবে, 10/20, তাহলে শূন্য শূন্য কেটে গেল, মানে 1/2। বুঝতে পেরেছো? তাহলে এটা আমার, এটা কি ছাত্রী, এটা হলো ছাত্র, তাহলে চেয়েছে ছাত্র, তাহলে ছাত্র আর অনুপাত ছাত্রী চেয়েছে, তাহলে কি হবে? ছাত্রী মানে কি 1, আর ছাত্র মানে কি 2:1, অ্যান্সার বি। নেক্সট, এক ব্যক্তি এ বি সি ও ডি এর মধ্যে মধ্যে কিছু পেন 1/3 অনুপাত 1/4 অনুপাত 1/5 অনুপাত 1/6 অনুপাতে ভাগ করে দিল, সর্বনিম্ন কয়টি পেন তার কাছে থাকলে সেই অনুপাতে ভাগ করতে পাবে? তাহলে আমাদের এ বি সি ডি আছে, এ হচ্ছে 1/3, এ হচ্ছে 1/4, এ হচ্ছে 1/5, এ হচ্ছে 1/6, এদের লসাগু কত? আমার যে ভগ্নাংশ আছে তাকে পূর্ণ সংখ্যে আনতে হবে, পূর্ণ সংখ্যে আনলেই আমাদের সুবিধা হয়ে যাবে, হ্যাঁ ভগ্নাংশটাকে, তাহলে আমি কি করব, এদের লসাগু নিয়ে নেব, এদের লসাগু কত? 60 লসাগু, তাহলে প্রত্যেকের সাথে ষাট গুণ করো, আমি খুব ধীরে ধীরে বুঝাচ্ছি, প্রত্যেকের সাথে 60 গুণ করো, তাহলে 3×20 60, মানে এটা 20 পেলাম,
চার পূর্ণম ষাট, এটা পূর্ণ পেলাম। এটা পাঁচ বারম ষাট, এটা বারো পেলাম। দেখলে হবে না, ছ দশে ষাট, তাহলে এখানে দশ পেলাম, বুঝতে পারলো? টোটাল কটা পেন হলো? তাহলে কুড়ি, দশে তিরিশ, তিরিশ আর দশে পঁয়তাল্লিশ, পঁয়তাল্লিশ আর বারোতে সাতান্ন পিস, সাতান্নটি। কটা হলো? সাতান্নটি। অ্যান্সার এ, মানে সাতান্নটি মিনিমাম থাকতে হবে সর্বনিম্ন। নেক্সট দেখো আঠান্ন নম্বর অঙ্কটা, সাতশো টাকা এ বি ও সি এর মধ্যে এমন ভাবে ভাগ করা হলো যাতে এ ও বি এর টাকার অনুপাত দুই অনুপাত তিন এবং বি ও সি এর টাকার অনুপাত চার অনুপাত পাঁচ হয়। এ বি সি এর টাকার পরিমাণ কত? আমার আগে কি অনুপাত বের করে নিতে হবে? তাহলে এ বি সি আছে, তাহলে এ বি এর অনুপাত কত? দুই তিন। বি সি এর অনুপাত কত? চার পাঁচ। তাহলে এই তিনটা লাগিয়ে দাও এখানে, এই চারটা এখানে লাগিয়ে দাও, তো গুণ করে দাও। তাহলে চার দুগুণে আট, তিন চারে বারো, তিন পাঁচে পনেরো, এদের অনুপাতগুলো পেয়ে গেলাম। এবার বলছে এ কত টাকা পাবে নাকি, না এ বি সি এর টাকার পরিমাণ কত? তাহলে প্রত্যেকে টাকার পরিমাণ চেয়েছে, তাহলে আমি এর আগে বের করি। যদি না বের করি তাহলে আমি এটাও বলতে পারি, দেখো আট আর বারোতে কুড়ি, কুড়ি আর পনেরোতে পঁয়ত্রিশ, তাহলে আমার পঁয়ত্রিশ ইউনিটের ভ্যালু, টোটাল ইউনিটের ভ্যালুতে আমার সাত হাজার সাতশো টাকা দিয়েছে। তাহলে এক ইউনিটের ভ্যালু কত হবে? সাতশো বাই পঁয়ত্রিশ, তাহলে পঁয়ত্রিশ দুগুণি সত্তর, শূন্যটা পরে চলে গেলো, মানে এক ইউনিটের ভ্যালু কুড়ি। এক ইউনিটে যদি কুড়ি হয় তাহলে আট ইউনিটের ভ্যালু কত হবে? একশো ষাট টাকা। বারো ইউনিটের ভ্যালু কত হবে? বারো দুগুণি চব্বিশ, মানে দুশো চল্লিশ টাকা। আর পনেরো ইউনিটের ভ্যালু কত হবে? তিনশো টাকা। অ্যান্সার কোথায় আছে? অ্যান্সার বি। নেক্সট দেখো ৫৯ নম্বর, এ ও বি এর মাসিক আয়ের অনুপাত ছয় অনুপাত পাঁচ এবং মাসিক ব্যয়ের অনুপাত চার অনুপাত তিন। যদি উভয় মাসে চারশো টাকা করে সঞ্চয় করে তবে তাদের মাসিক আয়কে সমষ্টি কত? তাহলে আমার সিক্স এক্স আয় থেকে যদি আমি চারশো বাদ দিই এবং ফাইভ এক্স থেকে যদি আমি চারশো বাদ দিই তাহলে আমার ব্যয়ের অনুপাতটা পেয়ে যাবো, লিখতে পারি। কারণ সিক্স এক্স আমার আয়, তাই তার থেকে চারশো বাদ দিলে আমার ব্যয়ের অনুপাত হবে, ফাইভ এক্স থেকে চারশো বাদ দিলে আমার ব্যয়ের অনুপাত হবে। তাহলে কোনাকোনি গুণ করো, তাহলে চার পাচ্ছে কুড়ি এক্স মাইনাস চার চারে ষোলো এক্স, ষোলোশো, এটা তিন তিন ছয় আঠারো এক্স মাইনাস তিন চারে বারোশো, হলো? তাহলে এইটা এদিকে আসলে কি হবে? টু এক্স, কারণ কুড়ি থেকে এটা এদিকে আসলে মাইনাস হবে, তাহলে আট কুড়ি থেকে আঠারো বদলে টু এক্স। আর এইটা এইদিকে গেলে কি হবে? প্লাস ষোলোশো থেকে বারোশো বাদ দাও, তাহলে চারশো, তাহলে এক্স সমান কত হবে? দুশো। তাহলে এক্স সমান দুশো পেলাম। এবার বলি তবে তাদের মাসিক আয়ের সমষ্টি কত? মাসের আয়ের সমষ্টি ছিল সিক্স এক্স আর ফাইভ এক্স, তাহলে যোগফল, তাহলে সিক্স এক্স আর ফাইভ এক্স ইলেভেন এক্স, তাহলে ইলেভেন গণিত দুশো, মানে এগারো দিনে বাইশ, বাইশশো। অ্যান্সার সি, বুঝতে পেরেছ? নেক্সট নেক্সট দেখো ষাট নম্বর অঙ্কটা, ৭৬ টাকা এ বি ও সি এর মধ্যে এমন ভাবে ভাগ করা হলো যাতে বি যা পায় এ তার থেকে ৬০ টাকা বেশি পায় এবং সি যা পায় বি তার থেকে ৬ টাকা বেশি পায়, তাদের টাকার অনুপাত কত? আমার ধরো এ আছে, বি আছে, কি আছে, সর্বনিম্ন কে টাকা পায়? সি পায়, তাহলে সিটাকে এক্স ধরলাম। এ সি থেকে বি কত হবে? ৬ টাকা বেশি পাবে, সি থেকে বি ৬ টাকা বেশি পাবে। বি থেকে সি, বি থেকে এ কত টাকা বেশি পাবে? বিতে পেয়েছিল সিক্স প্লাস এক্স প্লাস সিক্স, তার থেকে ৬০ টাকা বেশি পাবে। তাহলে অরিজিনালি আমি যদি বলতে চাই যে এখানে এক্স আছে, এখানে এক্স আছে, এখানে এক্স আছে, তাহলে এক্সট্রা টাকাটা কত হয়েছে? ৬ আর ৭ ১৩, ১৩ আর ৬ কত হয়? ১৩ আর ৬ ১৯, ১৯ টাকাটা বেশি হচ্ছে। তাহলে আমি যদি ৭৬ টাকা থেকে ১৯ টাকা বাদ দিয়ে দিই, তাহলে ৭৬ থেকে যদি আমি ১৯ টাকা বাদ দিই তাহলে ৫৭ টাকা হচ্ছে। এই ৫৭ টাকা তিনজনের মধ্যে ভাগ হবে সমান সমান ভাবে,
তাহলে 3 × 57 তাহলে প্রত্যেকে তো 19 টাকা করে পাবেই পাবেই, তার সাথে ইয়ে ক টাকা যোগ পাবে এই 13 টাকাটা, এই জিনিসটা যোগ হবে তাহলে 19 + 13 তাহলে এ কত পাবে 32 টাকা, বি কত পাবে 19 আর 6 তাহলে 25 টাকা, সি কত পাবে 19 টাকা তাহলে 32 25 19 তাহলে ইস বি আনসার, বুঝতে পেরেছ? নেক্সট, তোমরা অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবে না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, ভালো লাগলে অবশ্যই তোমরা শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তারপর দেখো 61 নম্বর অঙ্কটা দেখো, এ ও বি এর বর্তমান বয়সের অনুপাত 3:1, 15 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 2:1, তাদের বর্তমান বয়স বা বছর কত? মানে এ একদিকে আছে বি আছে, দুজন ব্যক্তি আছে 3 আর 1, বর্তমান বয়সের অনুপাত 3:1, আর 15 বছর পরে কি হবে 2:1 হবে, তাহলে এদের বয়সের গ্যাপ কত 15 বছর, হয়েছে? গুণাগুণি গুণ করো তাহলে 3 × 3 = 2, এদের ইউনিটের গ্যাপ কত, অনুপাতের গ্যাপ কত 1, এদের কত 1, তাহলে আমি বলতে পারি 1/1 ইউনিটের ভ্যালু হচ্ছে 15, মানে কি 1 ইউনিটের ভ্যালু কত 15, তাহলে তাদের বর্তমান বয়স হয়েছে তাহলে 3 ইউনিটের ভ্যালু কত 45 আর এখানে 15, তাহলে কোনটা হবে তাদের বয়স বর্তমান বয়স 45 আর 15, হয়েছে? নেক্সট দেখো 62 নম্বর অঙ্কটা দেখো, 2610 টাকা এ বি ও সি এর মধ্যে এমন ভাবে ভাগ করা হলো যাতে এ এর 0.5 সমান বি এর 0.6 সমান সি এর 0.75, সি কত টাকা পাবে? তাহলে এ এর 0.5 সমান বি এর 0.6, আমি তোমাদের বোঝানোর জন্য এটা করছি, নাহলে আমি এ বাই বি করে ডাইরেক্ট করে দিতে পারতাম, তাহলে এ বাই বি সমান 0.6/0.5, তাহলে আমি দেখো এ দশমিক একটা এদিকে সরাচ্ছি, এরও দশমিক একটা এদিকে সরাচ্ছি, তাহলে কোনো চেঞ্জ হবে না, তাহলে 6/5। আবার বলেছে দেখো বি এর 0.6 সমান সি এর 0.75, তাহলে বি বাই সি সমান কি হবে 0.75/0.6 হবে। দেখো এখানে দুটো দশমিক সরাচ্ছি, দুটো সংখ্যা দশমিক সরাচ্ছি কিন্তু এখানে একটাই সংখ্যা আছে, তাহলে আমি যখন দুটো পাচ্ছি না তখন শূন্য দিয়ে একটা পূরণ করে দিতে হবে, বুঝতে পেরেছ? এবার কাটাকাটি কত, 5×5 = 75, 4×15 = 60, সরি এটা 15 দিয়ে কাটাকাটি করছি, তাহলে এটা 5/4 হবে, তাহলে বি বাই সি সমান কত পেলাম 5/4, তাহলে আমি বলতে পারি এ অনুপাত বি অনুপাত সি, তাহলে দেখো এখানে 5 আছে বি এর মান, এখানে বি এর মান কত 5, এখানে বি এর মান 5, তাহলে আমি বলতে পারি এ 6/5/4, তাহলে আমাদের অনুপাতটা পেয়ে গেলাম। এবার বলছে সি কত পাবে, সি এর ভ্যালু কত 4, বাই নিচে করতে হবে কত, কি করতে হবে ডাইরেক্ট যোগ করতে হবে, 6 আর 4 = 10 আর 15 15, গণিত কি করতে হবে 2610 টাকা গুণ করতে হবে, তাহলে 15 দিয়ে কাটা করো, কাটাকাটি করো 5 দিয়ে 3 পাচ্ছে 15, 5 পাচ্ছে 25, 5 × 10 হলো, তাহলে আবার 5 × 10, হয়েছে? এরপরে দেখি 3 দিয়ে কাটাকাটি করি, তাহলে 5 × 1 = 3 কি হবে 3 × 1 = 3 থাকলো 2, তাহলে 22 × 3 = 21, 3×4 = 12, তাহলে অরিজিনাল দাঁড়া গেলো 4×174, গুণ করো 4×4 = 16, 4×7 = 28, 28×1 = 29, 4×4 = 4, 4×2 = 6, 696, তাহলে এটা অ্যান্সার ডি। নেক্সট, একটি বিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের সংখ্যার অনুপাত 4:5, যদি 100 জন
छात्री विद्यालय परित्याग करे तबे अनुपात दाड़ाय 6:7। विद्यालय छात्र संख्या कत? देखो आमार बोलेछे छात्र होच्छे 4x, छात्री होच्छे 5x। 4x बाय 5x माइनस 100, कारण छात्री गेछे के गिएछे 100 जन की गेछे छात्री गेछे, तो छात्री जे अनुपात सेटा माइनस करलाम सेखान थेके, तो दाड़ाबे कत? 6:7, 6:7। তাহলে কোণাকোণি গুণ করো 5×6=30x - 600=428x। এটা এইদিকে আসলে কি হবে? তাহলে এটাকে 2x, এটা 600 টা এইদিকে যাবে, তাহলে x সমান কত হবে? 300 হবে, কি হবে না? 300x এর সমান 300 পেলাম, তাহলে বিদ্যালয়ের ছাত্র সংখ্যা কত? তাহলে 3, তাহলে 4 গুণিত 4x মানে কত? 4x সমান কি হবে? 4×300=3×4=1200। आंसर डी। আচ্ছা নেক্সট, 6400 টাকা তিনজন শ্রমিকের মধ্যে 3/5:2/5/3 ভাগ করা হলে দ্বিতীয় শ্রমিক কত পাবে? আমাদের অনুপাতটা কি দেওয়া আছে? দেখো 3:5, 2:3, 5:3। দেখো একটা কথা বলছি, আমাদের যে ভগ্নাংশ আকার আছে, ভগ্নাংশ আকারটাকে আগে দূর করতে হবে, তাহলে আমরা যে পূর্ণ সংখ্যাগুলো পাবো সেগুলো সহজভাবে পাবো। এই অনুপাতগুলো পূর্ণ সংখ্যায় পেলে আমাদের ক্যালকুলেশন সুবিধা হবে। তাহলে দেখো এর আর লসাগু করো 15, তাহলে 3/5 কে আমি 15 দিয়ে গুণ করছি। প্রত্যেকটা জিনিস খুব ধীরে ধীরে করাচ্ছে, সেই জন্য হয়তো ভিডিওটা লং হতে পারে, তোমরা দেখো অঙ্ক একটা বুঝতে পারলে তুমি হাজারটা অঙ্ক করতে পারবে, একটা বুঝতে না পারলে পরবর্তী তারপরে অঙ্কটা করতে পারবে। 5×5=15, 3×9=15, 3×3=15, 5×5=25। হয়েছে? তাহলে অনুপাতটা আমাদের সহজ হয়ে গেলো 9:30:25। এবার হচ্ছে দ্বিতীয় শ্রমিক, দ্বিতীয় শ্রমিক মানে এইটা দ্বিতীয় শ্রমিক, এটা হচ্ছে দ্বিতীয় শ্রমিকের অনুপাত। তাহলে দ্বিতীয় শ্রমিক হচ্ছে 30 তাহলে 55 তাহলে 64 কেটে গেল এই 1, তাহলে 3 আর এই পরপর 3টা শূন্য বসিয়ে দাও, 3000 টাকা। তাহলে দ্বিতীয় শ্রমিক 3000 টাকা পাবে। নেক্সট, please subscribe voice education, thanks for watching this video, and tumra obosshoi comment kore janabe ar amake aro obosshoi video ta tumra share o like korte bhulbe na।